তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও আমি চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো গ্লোবাল কালার চেঞ্জ নিয়ে। তো কেমন গ্লোবাল কালার চেঞ্জ, তো প্রথমে তোমাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্কিন, এগুলো গ্লোবাল কালার, এগুলো এরকম কালার না। তো কীরকম কালার দেখো, প্রথমে তোমাদের গ্লোবাল লাগানোর সময় যে গ্লোবাল কালার দেখা যায় সেই গ্লোবাল কালার তোমরা কীভাবে চেঞ্জ করবো আজকের ভিডিওতে কিন্তু দেখাবো। তো এগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে স্কিনের কালার। তো এগুলো এরকম কালার না, গ্লোবাল লাগানোর আগে যে আমাদের কালারটা দেখা যায় সেই কালারটা তোমরা কীভাবে চেঞ্জ করবে আজকে এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো। তো চলো কেমন তোমাদের গ্লোবাল কালার দেখাবো সেটা কিন্তু দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্মাল কালার, মানে আমাদের নর্মাল যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীল নীল হয়ে আছে, যেমনটা দেখতে পাচ্ছ গ্লোবাল লাগানোর আগে যে শ্যাডোটা পড়ছে আমাদের এখানে সেটা হচ্ছে নীল টাইপের দেখতে পাচ্ছ, এটা কিন্তু শ্যাডোটা পড়ছে। তো এরকম এই গ্লোবালটা এই কালারটা দেখতে পাচ্ছ শ্যাডো টাইপের, এই কালারটা তোমরা কীভাবে চেঞ্জ করবে আজকের ভিডিও কিন্তু বলে দেবো। তো কেমন কালার তোমরা করে নেবে চলো কিন্তু দেখে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে কিন্তু বুঝে যাবে তোমরা কিন্তু এরকম গ্লোবাল কালার কিন্তু করে নিতে পারবে। তো কীভাবে করবে সেটা কিন্তু দেখিয়ে দেবো। তো দেখো গ্লোবাল কালার কীভাবে চেঞ্জ হবে সেটা বলবো, তার আগে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে কালারটা দেখতে পাচ্ছ প্রথমে নীল টাইপের ছিল, নর্মাল ছিল, এবং দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে কিন্তু এরকম দেখতে পাচ্ছ মাটি টাইপের, মাটি মাটি টাইপের কিন্তু এরকম কালার কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। তো এরকম কালার তোমরা কীভাবে চেঞ্জ করবে আজকের ভিডিওতে বলবো, জানতে হলে কী করে দেখো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে। তোমরা চ্যানেল নতুন আসছো সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এরকম গ্লোবাল কালার কীভাবে করবে চলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমাদের কী করতে হবে দেখো, প্রথমে আরেকটি কথা বলে রাখি দেখো, তো অনেকের কিন্তু এখানে ভুল ধারণা থাকে। কী ভুল ধারণা থাকে, তো অনেকে ভাবে কি যে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে কোনো সেটিং আছে যে সেটিংতে চেঞ্জ করলে বা অন করলে সেরকম গ্লোবাল কালার দেখা যায়। চলো এখান থেকে তোমাদের দেখে দিচ্ছি, দেখো কোনো সেটিং নাই কিন্তু এখানে, তুমি যে সেটিংগুলো দেখতে পাচ্ছ কোনো সেটিং এর মধ্যে নেই। এখানে তুমি বেসিক সেটিং ঘাটো, কন্ট্রোল সেটিং দেখো, অটো পিক আপ সেটিং দেখো, মানে কোনো সেটিং তো এখানে তোমরা দেখতে পাবে না যেটা এখানে গ্লোবালের আছে, মানে গ্লোবাল কালার চেঞ্জ হবে এরকম তোমরা কোনো সেটিং তোমরা কিন্তু এখানে দেখতে পাবে না। তো যে সেটিং তুমি এখানে দেখে নাও না কেন, সব সেটিং কিন্তু মানে কোনো এখানে সেটিং পাবে না গ্লোবাল কালার চেঞ্জ। তো আরেকটা কথা বলে রাখি দেখো, অনেকে আবার কীভাবে দেখো যারা এখানে ম্যাক্সে খেলে বা আলট্রাতে খেলে, মানে যারা এখানে হাই অ্যান্ড ডিভাইস আছে বা হাই অ্যান্ড সেটিংয়ে খেলে তাদের কিন্তু সেরকম গ্লোবাল কালার দেখা যায়, তাছাড়া কিন্তু দেখা যায় না। তো আগে বলে রাখছি দেখো, তুমি এখানে আলট্রাতে খেলো, ম্যাক্সে খেলো, তুমি স্ট্যান্ডার্ডে খেলো বা এখন স্মুথে তুমি খেলো না কেন, সব সেটিংয়ে তোমরা মানে সব যে এখানে গ্রাফিক্সের সেটিং আছে সব সেটিংয়ে তোমরা কিন্তু দেখতে পাবে। তোমার কাছে লো অ্যান্ড ডিভাইস থাকুক, মানে এখানে লো সেটিংয়ে খেলো, সব সেটিংয়ে তোমরা কিন্তু সেরকম গ্লোবাল কালার কিন্তু তোমরা দেখতে পাবে। তো কীভাবে চেঞ্জ করবে সেটা কিন্তু দেখাবো, তার আগে বলে রাখছি এগুলো কিন্তু তোমার জানা কিন্তু দরকার। তো সব সেটিংয়ে তোমরা এখানে ম্যাক্সে রাখো, স্মুথে রাখো, সব সেটিংয়ে তোমরা কিন্তু দেখতে পাবে। তো চলো কিন্তু প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো আমি এখানে স্মুথ রাখছি, দিয়ে তোমাদের কিন্তু যে গ্লোবাল কালারটা হয় কি হয় না সেটা তোমাদের কিন্তু প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে স্মুথে এটাকে সেট করলাম, মানে গ্রাফিক্স আমি স্মুথে রাখলাম। স্মুথে রাখার পর চলো কিন্তু তোমাদের গ্লোবাল যে কালারটা হয় সেটা কিন্তু হচ্ছে কি না সেটা কিন্তু তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি, দিয়ে তোমাদের কিন্তু দেখানোর জন্য ট্রেনিং গ্রাউন্ডে আমি চলে যাচ্ছি, দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো কিন্তু আমি ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছি, যেমনটা তোমরা দেখতে পেয়েছ। এবার তোমাদের গ্লোবাল যে কালারটা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি চেঞ্জ হয়েছে কি হয়নি। তো এবার চলো দেখতে পাচ্ছ গ্লোবাল কালার যেটা ছিল সেটা, মানে তুমি এখানে স্মুথে খেলো না কেন সব কিন্তু তোমরা যে গ্লোবাল কালারটা দেখতে পাচ্ছ এই কালারটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো এবার তোমরা দেখতে পেয়ে যাবে, মানে সব সেটিংয়ে তোমরা কিন্তু দেখতে পাবে, সব মোবাইলে তোমরা কিন্তু এটা দেখতে পেয়ে যাবে। তো কীভাবে সেই গ্লোবাল কালার তোমরা এখানে চেঞ্জ করবে সেটা কিন্তু বলে দেবো। তো যে সেটিংয়ে তুমি এখানে খেলো না কেন সব সেটিংয়ে তোমরা কিন্তু সেই গ্লোবাল কালারটা তোমরা দেখতে পাবে। তো কীভাবে তোমরা গ্লোবাল কালার চেঞ্জ করবে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ পেট সেকশন আছে, মানে পেট অপশন আছে, এই পেটের অপশনে তোমরা এখানে ক্লিক করবে। যখন তোমরা পেট অপশানে ক্লিক করবে মানে একটি পেট তোমার কিন্তু এখানে দরকার পড়বে, মানে পেট একটি কিনতে হবে বা তোমার কাছে যদি থাকে তাহলে কিন্তু ভালো। তো দেখতে পাচ্ছ এখানে যে দেখতে পাচ্ছ বেস্টন পেটটা আছে, এই পেটটা দেখতে পাচ্ছ, এই বেস্টন পেটটা তোমাদের কিন্তু লাগবে গ্লোবাল কালার চেঞ্জ করার জন্য। তো এই পেটটা তোমাদের কাছে থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তোমাকে কী করতে দেখো স্টোর থেকে কিন্তু এটা কিনে নিতে হবে। তো কীভাবে কিনবে সেটা কিন্তু দেখে দেবো, কত ডায়মন্ড লাগবে সেটা কিন্তু দেখাবো। তো এই পেটটা তোমার কিন্তু দরকার আছে গ্লোবাল কালার চেঞ্জ করার জন্য, এই পেট ছাড়া তোমরা কিন্তু এখানে গ্লোবাল কালার চেঞ্জ করতে পারবে না। তো এটা কিন্তু তুমি ইকুইপ করে নেবে, মানে আমি সেট করে নিলাম। তো এবার চলো দেখে দিচ্ছি তোমরা এই পেটটা যেটা আছে সেটা তোমরা কিনবে কীভাবে। প্রথমে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ স্টোর অপশন আছে, স্টোরে তোমাকে কিন্তু যেতে হবে এই পেটটা কেনার জন্য। তো প্রথমে তোমরা এখান থেকে স্টোর অপশনে চলে যাবে, চলো আমি গিয়ে দেখে দিচ্ছি। তোমরা কিন্তু এখান থেকে স্টোর অপশনে যাবে, যেহেতু এই পেট ছাড়া কিন্তু গ্লোবাল কালার চেঞ্জ হবে না। তো তোমরা প্রথমে স্টোর অপশনে যাবে, স্টোর থেকে তোমাকে কিন্তু এটা কিনতে হবে। তো প্রথমে তোমরা স্টোর অপশনে চলে যাবে, স্টোর অপশনে যাওয়ার পর তোমরা এরকম কিছু দেখতে পেয়ে যাবে। তো প্রথমে দেখো আমি কিন্তু এখানে গিফট সেকশন থেকে দেখিয়ে দিচ্ছি, মানে কত ডায়মন্ড লাগবে। তো আমার কাছে আগে থেকে আছে সেজন্য কিন্তু এখানে ডায়মন্ড দেখাবে না। তো আমি গিফট সেকশন থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কত ডায়মন্ড লাগবে পেটটা কিনতে। আমি পেট অপশনে চলে আসছি। তো তোমরা এখান থেকে কিনবে না, এটা হচ্ছে গিফট সেকশন, মানে গিফট করতে পারবে এখান থেকে, তোমাদের এখান থেকে কিন্তু কিনতে পারবে না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু 499টি, মানে 500টি ডায়মন্ড এখানে তোমার কিন্তু লাগবে, তবে তুমি এই পেটটা কিন্তু কিনতে পারবে। তো এই পেটটা তোমাদের কিন্তু এখানে কিনতে হবে। তো তোমরা কোথায় কিনবে দেখতে পাচ্ছ, এখানে নর্মালে আসবে, নর্মাল থেকে তোমরা এখানে পেটে অপশন আসবে, এখানে তোমরা পেয়ে যাবে বেস্টন পেট। তো এরপর ক্লিক করে তোমরা কিন্তু 500 ডায়মন্ড দিয়ে তোমরা কিন্তু এখান থেকে কিনতে পারো। তো এখান থেকে তোমরা কিন্তু তোমার কাছে যদি না পেটে তাহলে তোমার কিন্তু এখানে কিনতেই হবে গ্লোবাল কালার চেঞ্জ করার জন্য। তো তোমার কাছে না থাকলে তোমরা এটা কিন্তু কিনে নেবে, কিনে নেওয়ার পর এটাকে কিন্তু সেট করে নেবে,
সেট করে নেওয়ার পর চলে এখান থেকে দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ আমার কাছে চলে এসেছে। তো এবার তোমাদের দেখে দিচ্ছি গ্লোয়াল কালার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, মানে এই পেটটি নিয়ে তোমাদের দেখে দিচ্ছি গ্লোয়াল কালার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে দেখে দিচ্ছি। তো এই গ্লোয়াল কালার চেঞ্জ করার জন্য তোমাদের কিন্তু এই পেটটি কিন্তু অবশ্যই দরকার হবে, তো এই পেটটি তোমাকে কিন্তু কিনতেই হবে। চলো কিন্তু এবার দেখে দিচ্ছি আমি ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছি। তো ট্রেনিং গ্রাউন্ড থেকে তোমাদের দেখে দিচ্ছি গ্লোয়াল কালার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। তো এই যে পেটটি দেখতে পাচ্ছ এই পেটটির অ্যাবিলিটি তুমি যে কোনো পেটের মধ্যে লাগাতে পারো, তো আমি এই পেটের মধ্যে কিন্তু অ্যাবিলিটি কিন্তু ভরে নিয়েছি। তো এই পেটটি তোমাদের দরকার পড়বে তবে গিয়ে তুমি কিন্তু গ্লোয়াল কালার চেঞ্জ করে দেখতে পাচ্ছ, গ্লোয়াল কালার যেমন দেখতে পাচ্ছ এবার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। তো প্রথমে নীল টাইপের থাকবে, নর্মাল থাকবে, যদি পেট নিয়ে খেলো তাহলে এরকম দেখতে পাবে যে কালারটা কাছে এরকম চেঞ্জ হয়ে যাবে। আর যদি পেট না নিয়ে খেলো, যে পেটটি আমি বললাম এখানে বেস্টন পেট, তুমি যদি সেই পেটটি না কিনো তাহলে কিন্তু তোমার নীল টাইপের থাকবে না, নর্মালি কিন্তু তোমার নীল নীল তোমার শ্যাডোটা দেখতে পাবে। প্রথম যেটা গ্লোয়াল লাগানোটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নীল টাইপের তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো কীভাবে তোমরা গ্লোয়াল কালার চেঞ্জ করবে আজকের ভিডিওতে কিন্তু বলে দিলাম, তো আশা করি বুঝে গেছো। যদি বুঝে যাও অবশ্যই একটি লাইক করবে, এখনও পর্যন্ত কিছুই বুঝতে পারো না ভিডিওটি আবার প্রথম থেকে দেখো কীভাবে গ্লোয়াল কালার চেঞ্জ করবে সব কিন্তু বুঝে যাবে। তো আশা করি বুঝে গেছো, বুঝে গেলে লাইক করে দেবে আজকের ভিডিও পর্যন্ত। তুমি চ্যানেল নতুন এসো চ্যানেল সাবস্ক্রাইব করো না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করো না অবশ্যই কিন্তু ফলো করে নেবে। আজকের ভিডিও পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে।